অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। তোরা একটু দাঁড়া। ও মা, মা আবার কোথায় গেল? পিসি, তুমি বুঝতে পারলে না, ঠাকুর ঘরে গেল। রণ পরি ভেতরে আয়। এসো গোপাল, যা পিসমশাই এসো। সবাই এসো। দেখি রণ, এসবের আবার কি দরকার ছিল ঠাম্মি? দরকার আছে রে মা, এই আশীর্বাদ করছি যাতে তোদের বিপদটাকে দূরে ঠেলে দিতে পারি। তুমি শুধু তোমার এই নাতি নাতনিদের বিপদ কাটাও। আরে কদিন আগে যে তো বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, হ্যাঁ তুই শুধু এদের কথাই ভাব, আমার তোমার ভাবার দরকার নেই। থাক থাক, আর অভিমান করতে হবে না, আজ তোকেও প্রাণ ভরে আশীর্বাদ করব। তাই আমি কিছুতেই বুঝতে পারছি না, গোপালকে এত ঘটাও করে আশীর্বাদের কি প্রয়োজন হয়ে পড়লো? বলছিস করুন কি বিড়বিড় করে কি লাভ, অনেক খরগোশের কান ওই সব কিছু শুনতে পায়। তার থেকে এটা ভালো নাকি যে তুমি আমাকে আশীর্বাদ করে দাও, তাহলে তোমার মনটাও শান্ত হয়ে যাবে কি কাকি? তাই তো। আহ গোপাল, তুই একটু চুপ করবি? চুপ করার কি আছে কাকা? আরে কাকা, আমি ভুলটা কোথায় বললাম আমাকে বলো, আমি ভুলটা কোথায় বললাম? সব বিষয়ে এত কথা বলা কি দরকার শুনি। আচ্ছা রানী, কি ব্যাপার বলতো, অচেনা মানুষের মতো দূরে দাঁড়িয়ে আছিস কেন? যা না রণের পাশে গিয়ে দাঁড়া যা। এসবের আবার কি দরকার মা? বড্ড মুখে মুখে তর্ক করো তুমি, যেটা বলছি সেটা শোনো। যা মা যখন বলতে যা, যা যা যা। ঠিক আছে।